हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल फूडीज किचन बाय जिनान। आज के रेसिपी चिकन शर्मा। चिकन शर्मा खेते पसंद करना एमन लोक पावाई भार, तबे चिकन शर्मा खावार पाशापाशी परफेक्टली बनानो किन्तु जानते हय, ताई ना? बासाय किन्तु अनेकेई भये এই শর্মাটা ট্রাই করতে চান না, তার কারণ হচ্ছে হয়তো পারফেক্টলি ফোল্ড করা হয় না অথবা পারফেক্টলি রুটিটা বানানো হয় না। আজকে আমি আপনাদেরকে এ টু জেড সব টিপস সহ কিভাবে পারফেক্টলি দোকানের সাথে চিকেন শর্মা তৈরি করতে পারবেন সেটি দেখিয়ে দিব। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 100 গ্রাম মুরগির বুকের মাংসটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা একটু বুঝে দিবেন যেহেতু লবণ দেওয়া আছে। তারপর ম্যারিনেট করে আমি এটিকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানে সামান্য তেল নিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। আমরা কিন্তু অনেক বেশি তেলে চিকেনগুলোকে ভাজতে যাব না। তারপর এখানে চিকেনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2 পাশটাকে একটু ভালোভাবে কালারফুল করে ভেজে নিব। খুব বেশি শক্ত কিন্তু করা যাবে না। এরপর এগুলোকে চুলো থেকে নামিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এর কারণে এর মধ্যে যে জুসি ভাবটা সেটা কিন্তু বজায় থাকে। আপনারা চাইলে একেবারে ছোট ছোট টুকরো করে তারপর ম্যারিনেট করে ভাজতে পারেন, তবে আমার কাছে এভাবেই করতে ভালো লাগে। আর শর্মা হাউজে যে শর্মাটা আমরা খাই সেখানেও কিন্তু ওরা ঠিক এভাবে করে আগে পুরোটা ভেজে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নেয়। আগে থেকে আমি শর্মার রুটির জন্য ডো তৈরি করে রেখেছিলাম। এই ডোয়ের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়াও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। তারপর এই ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে অর্থাৎ মথে নিয়ে আমি এটিকে 6 ভাগে ভাগ করে নিব। একটি ভাগ বাদে বাকি ভাগগুলো আমি একটি বাটিতে রেখে তারপর আবার কভার করে দিচ্ছি এবং অন্য ভাগটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। অর্থাৎ আমরা নর্মালি যে পরোটা খাই, পরোটার যে সাইজটা অর্থাৎ পরোটার যে পুরুত্বটা ঠিক সেরকমই হবে। আমি আপনাদেরকে একটু পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন পুরুত্ব হবে। চুলায় তাওয়া বা পেন বসিয়ে আমি প্রত্যেকটা পাশ 1 মিনিট করে ঢাকনা দিয়ে সেকে নিব। নর্মাল রুটির মতো কিন্তু এগুলো খুব বেশি কালারফুল হবে না, হালকা কালার হলে কিন্তু শর্মা রুটিটাকে নামিয়ে নিতে হবে। একটি বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ শর্মা সস নিয়ে নিচ্ছি। এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো ক্যাচআপ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো। তারপর এর মধ্যে কিছুটা শসা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা মিক্স না করে আলাদা আলাদাভাবেও কিন্তু সেট করতে পারেন, তবে এভাবে মিক্স করে নিলে কিন্তু সবচেয়ে সুবিধা হয় এবং খেতেও ভালো লাগে। আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটি শর্মার রুটির মাঝে আমি যে ফিলিংটা তৈরি করেছিলাম সস ও চিকেনে সেটি দিয়ে দিচ্ছি। এটি কতটা দিবেন সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দ। তারপর দুপাশ থেকে ঠিক এভাবে ফোল্ড করে মাঝ বরাবর টুথপিক দিয়ে আটকে দিতে পারেন। হয়ে গেল একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একইভাবে মাঝখানে ফিলিংটা দিয়ে দিচ্ছি, তারপর এক পাশ থেকে ফোল্ড করে একটি ফয়েল পেপারের উপর নিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। খুব রাউন্ড করে করে মুড়িয়ে নিলেই শর্মাটা রেডি হয়ে যাবে। আমি একটু মাঝ বরাবর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি শর্মাটা দেখতে কেমন হয়েছে। একই পদ্ধতিতে সবগুলো শর্মা তৈরি করে নিব। আপনারা চাইলে দুটো পদ্ধতি ফলো করতে পারেন, টুথপিক দিয়েও আটকে নিতে পারেন, আবার চাইলে ফয়েল পেপার দিয়েও করে নিতে পারেন। যাদের কাছে ফয়েল পেপার নেই তারা চাইলে টিস্যু দিয়েও কিন্তু একইভাবে মুড়িয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, দেখলেন তো কত ইজিলি আমাদের জুসি এবং খুবই মজাদার ইয়াম্মি চিকেন শর্মা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে বাসায় এটি ট্রাই করতে পারেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে।
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।